ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার মাহাত্ম্য কথা, পূজোর মরশুম, মা দুর্গার আগমন, সবাই মেতে উঠেছে মা দুর্গাকে বরণ করে নেওয়ার এক আলাদা মাধুর্যে। এক এক জায়গার এক এক কাহিনী যা মানুষের মনে এক আলাদা কাহিনী রূপে বিরাজিত হয়, সেরকমই এক নজির, এক দৃষ্টান্ত ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার। এই সভায় এত সুন্দর পরিবেশ পরিলক্ষিত হল মহাষ্টমীর পূর্ণলগ্নে, তেমনি এখানে দেখা গেল ভক্তদের সমাগম। ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভায় এর মাহাত্ম্য কথা রয়েছে, রয়েছে এর ঐতিহাসিক তাৎপর্য, ঐতিহাসিক মাহাত্ম্য। এই সভার চেয়ারপারসন হিসেবে রয়েছে কাজরী ব্যানার্জি, সভাপতি হিসেবে রয়েছেন কার্তিক ব্যানার্জি, কার্যকরী সভাপতি হিসেবে রয়েছেন অমিত চ্যাটার্জি, আহ্বায়ক হিসেবে রয়েছেন রানামোহন চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন ভোলা দাস, শিবাশিস দাস, কোষাধ্যক্ষে রয়েছেন মানস ধর, শুভদীপ চ্যাটার্জি, সোমনাথ পাল। ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার মাহাত্ম্য কথা, মাহাত্ম্যের ইতিহাস নিয়ে কি বললেন এর কোষাধ্যক্ষ শুভদীপ চ্যাটার্জি, আসুন তার বিস্তারিত দেখে নেওয়া যাক। আসুন মহাষ্টমীর কিছু চিত্র তুলে ধরা যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট, আমাদের টিভি। ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভায় আজকে মহাষ্টমীর চিত্র, এবং আমরা জানি যে মা দুর্গার আগমনের অপেক্ষায় সবাই অপেক্ষা করে থাকে সারা বছর, তো আজকের এই পূর্ণ মুহূর্তে কি বলবেন? আপনারা যেখানে আছেন একটা ঐতিহাসিক স্থান, এখানেই প্রথম সর্বজনীন দুর্গাপূজা বা বারোয়ারি দুর্গাপূজার প্রারম্ভ হয় বা শুরু হয়। এই যে স্থানটি আছে এটা সতীদাহ স্থান, এখানে আপনি দেখবেন অন্তর্জালী যাত্রার আছে, এখানে মুখার্জির বাড়ির দুটো দিদিদের এখানে সতীদাহ করা হচ্ছে, তার ফলক এখানে রাখা আছে, ইন্ডিয়ান দুর্গাপূজার একটা মান রাখা আছে। আগে কি হতো যে কোনোভাবেই সর্বজনীন দুর্গাপূজা কোনো জায়গায় আপনারা দেখতে পেতেন না কলকাতার অঞ্চলে, সেটার কারণ ছিল এই জায়গাটাকে বলা হতো কালী ক্ষেত্র, মানে মা কালীর বাগান। সেই বাগানে কোনো মূর্তি পূজা করার আইন ছিল না, এখানকার যারা সিনিয়ররা ছিলেন তখনকার যদি যেরকম খগেন্দ্রনাথ শাস্ত্রী মহাশয়, মানে আমরা গীতা মহাসভার প্রেসিডেন্ট রায় বাহাদুর ভূপতি চট্টোপাধ্যায়, এনারা সব একত্রিত হলেন, দেবেন্দ্র মিত্র ফ্যামিলি, আমাদের অন্যান্য যারা আছেন তারা একত্রিত হয়ে এখানে একটা দুর্গাপুজো করার করবে বলে ঠিক করে, তখন বিভিন্ন ব্যারিয়ার্স হয় যে এখানে পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। তখন কালীঘাটের প্রধান পুরোহিতের সাথে একটি সভা করা হয়, সেই সভা থেকে জানা যায় যে আদি গঙ্গার তীরে দুটো শিব মন্দিরের সামনে যদি দুর্গাপূজা করা যায়, পঞ্চ পুরোহিত দিয়ে যদি এই পুজো করা হয় তান্ত্রিক মতে, তাহলে আমরা এই দুর্গাপুজোটা করতে পারি। সেই 114 বছর ধরে কলকাতার প্রথম সর্বজনীন এই রীতি মেনেই পুরোহিত দিয়ে এখানে এই পুজোটা করে আসে। আপনারা জানেন দুর্গাপুজো এখন ওয়ার্ল্ড হেরিটেজের একটা স্বীকৃতি পেয়েছে, বাট এটা যে প্রথম সর্বজনীন সেই স্বীকৃতি আমরা সেইভাবে সব জায়গায় সবাই এটা জানে না, তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে জানাবো আপনারা একটি ঐতিহাসিক স্থানে আছেন, পারলে একবার এখানে এসে মাকে দর্শন করে যাবেন। মাটির প্রতিমা, সোনার চোখ, সতীদাহ স্থানে কলকাতার প্রথম সর্বজনীন দুর্গা 114 বছরের এটাই। দুর্গা ঠাকুর ভগবান, যিনি সবাইকে শুভ শক্তি দেন এবং যার আশীর্বাদে মানুষের জীবন শুভতেই ভরে ওঠে, এবং সকল মানুষ কিন্তু মা দুর্গার প্রতি এক আলাদা ভক্তি ভালোবাসা রাখে, তো আজকে সকল মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সর্বজনের পুজোটা শুরুই হয়েছিল এই কারণে যে সর্বজনের হিতের জন্য বা মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করি। আমরা এখানে সবার, এখানে যত আছে ধর্ম বর্ণ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে সব
সকলের মঙ্গলের জন্য আমরা একটুটা করি, যাতে সারা বছর তারা সুন্দরভাবে তাদের জীবনযাত্রা এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই আমাদের পুজোর মূল মন্ত্র। আপনার নাম? আমার নাম শুভদীপ চট্টোপাধ্যায়। আপনি কি দায়িত্বে আছেন? আমি অ্যাজ এ ট্রেজারার এই গ্রামের সঙ্গে।